কয়ে দিয়ে খালাস, তোমার কথা শুনলি আমার হবে না নে, আমার ছেলে গ্রামের একটা বেড়াও হবে না নে। আমার পে কি বিয়ে করে বাবা জানি নে কি আমি কি নারে হে কি আজি চালু আমার ছেলে কি সুন্দর আটটি বারে দেখতে সেটা কই যাই তুমি দাঁড়াও আর ভাই খাব কি দুঃখ জায়গায় দুঃখ থাকে মানসির যদি ছেলে থাকে মানসির ছেলের বলে বিয়ে বাড়ির বাড়িতে সরাতে পারে না আর আমার এক মজুর হয়েছে কোনো ঘটকও আমি পাচ্ছি নে কোনো মেয়েলাও আমার বাড়ির পরে এসে করছে না যে আমার তোমার ছেলেটা আমার একটু দেও গো এই দুঃখ কি থুয়া যায় মনে হচ্ছে আমি ছেলে নিয়ে আমার ছেলে পয়সা গেছে ছেলে নিয়ে বিপাদে পড়ি যত নার্ভাস হওয়ার কোনো দরকার লাগে না ধৈর্য ধরলি পারে সবকিছু আস্তে দেরি হয়ে যাবে রে পরিবেশ নাকি তুমি তো কয়ে দিয়ে খালাস তোমার কথা শুনলি আমার হবে না নে আমার ছেলে গ্রামের একটা বেড়াও হবে না নে শেষে আমার মাথার টুপি পাঁচ দিত কোনোটাই থাকবে না হ্যাঁ এই বাবুদের কাপ ধার ছেলের মাথা কাল লাইজ দেখি ওর মুসির মেয়ের সাথে হলো বিয়ে দেব হ্যাঁ আমার ছেলে যে বেড়া ভেঙে ফেললে তো ঠিক পাইস নে তোমার ছেলে বেড়া ভেঙে ফেললে এতদিন তো আমার কাছে কইলে না তোমার ওটা বিয়ে দিয়ে দিতাম এই তামান দেশে আমি বিয়ে দিয়ে বেড়াই তোমার এক ছেলে বাড়িতে থাকবে কিভাবে আমারও ছেলে মেয়ে যা রাম হোক সারাম হোক ওতে আমার যাই আসে না আ ভাই তা ছেলে তো বিয়ে দিবা তা তোমার ছেলে রাজি তো আরে কোসিস কি ভাই ছেলে আমার এক পায় খাড়া সত্যি কথা কস তো তা সত্যি না তোর সাথে আবার মিশে কথা কব আরে ওই যে আমাকে পাশে কি আমি মুবদ্দাই সুরতে একটা মেয়ে আছে বুঝতে পেরেছো তাহলে আমি যে একটু কথা কই আসি ঠিক আছে যদি রাজি হয় তাহলে আমি বিকেলের মধ্যে বিয়ে ফাইনাল করে দিচ্ছি শোনো তুমি এমনি হেকা বেকা যাইতে পারবা না তুমি জানাম সলকা ঘটক টিকটক কামাইলে বিয়ে দিয়ে দিবা সলবল সলবল করতে করতে আজকের মধ্যে বিয়ে দিয়ে দিবা রে আপনি বাড়ি যান আমি একটু কথা কই আসছি যান ভাই তাহলে আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুমনদির ছেলে এবার দেখবেন তুমি বেড়াটা কেমনি ভাঙো এই মনের দুঃখ বলে মনে যা ক্ষতি হয় আমার দশা তাই হলো আর উপর আল্লাহ তোমারই কই তোমারই কই তুমি বলে দুইজনে বলে জোড়া বান্ধে পাঠাও হ্যাঁ মনে হয় আমারও আমি আর একবার আগে পাঠাই আস আর জামাইটা মানে মেলা পরে পাঠাইছো তা না হলে আমার কপালে জুট পিকা তা না হলে আমার এ হবিকা মেয়ে আল্লাহ আমার এটা দিল গো বাড়ির বারে কোনোদিন কোনো লোক এসে কইল না জগ তোমার মিয়াটাকে আমার ছলের সাথে বিয়ে দিবা কোপাই আরে তুমি আমার কইলে আমি তো ছেলেটা দেখে ফেল দিয়েছি আমার বক বক কষ্ট করে আসতাম বুঝতি আমার মতো যদি একটা মেয়ের বাপ হতি ও ভাই হইলো সে বউ ছাড়িয়ে দিয়েছি ভালো আছো বউ ছাড়িয়েছো ভালো ও ভাই তুমি কইলে মেয়ে বিয়ে দিবা তার খুঁজতে 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 একটা ছেলে পাইছি তাহলে মিলে আছে হ্যাঁ দাঁড়া ভাই ও ভাই দাঁড়া দাঁড়া কথা কইছি ও ভাই কসি হার্টবিট কি বাড়িয়ে গেল নাকি হার্টবিট মানে কি তুমি যে খবরটা দিলি আমি নদীতে এক নিকাশে সাতটা ডুব দেবো মাশাআল্লাহ তাহলে বিয়েটা হয়ে যাবে রে তার মানে এ পর্যন্ত কোনো কথা হয়নি কথা তো হইলো হ্যাঁ বিয়ে তো হবে ছেলের বাপের সাথে আমার কথা হয়েছে ছেলে বিয়ে দেবে আরে ভাই ঘটনা আছে বিয়ে তো ছেলের বাপ করবি না ছেলে তো রাজি তো নাকি ওলা কি করছেন ছেলে তো এক পায় খাওয়া আমি কথা দিয়ে আসি আজকে বিকেলের মধ্যেই উনাকে খুব তাড়া আছে ছেলে বিয়ে দেওয়ার জন্য খুব মাথা টানা করে
আমি ছেলের বাপ সাথে করে নিয়ে চলে আসছি, আমি চলে যান। আচ্ছা ভাই, পুরি আল্লাহ আমার বিয়ের বিয়ে আসবে। তুমি কি করতে চাচ্ছ বুঝলাম না তো। তোমার ওই মেয়ের বিয়ে করবে কিনা আর কম সম্বন্ধ দেখলে না তো। আজকে কিন্তু আমার গায়ে হাত দিবি, তোর আল্লাহর ক্রিয়া লাগে তুই আজকে। যদি ছেলে উলট পালট হয় তারপরে তোমার দেখে নে কি করি। আমার বিয়ে বাবা জানি নে কি আমি কি নারে কোনদিন তো আমার সাথে দুটো কথা কইলই না ভাই। ওরা কবে খেমনি ও তো বুবা, কবে খেমনি? ওই তো আপনার বাড়ি যাও, কোন নেতাকে ঝগড়া বেজাত করতে আমি বুঝবা নি কথা না কই। তুমি খুড়া আমার মিয়াটা বুবা,
সারা জীবন সংসার করতে পারবান? হ্যাঁ পারবানি, দেখো মানাচ্ছে তোমার মেয়ের সাথে। ভাই একটু সরি দাও, দিন বিয়ে। ও বইয়ে এই দাও, এটা বিয়ে নয় খুলে দাও। এ তো সাকিব খানার কি রকম পূর্ণিমার মতো ডাকছে। ও কই আপনি রে, কাম করতে হবে রে। হ্যাঁ হ্যাঁ, না কামের দিকটা আল্লাহর রহমতে আমার মেয়ে ভালো গো। আব্বা পাখানু তো করে দিবি। হ্যাঁ ইচ্ছা করো, ইচ্ছা করো। এই ছিল কপালের রাহারাইতে আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের ছোট ভাই হাসানুর রহমান পল্টু। আমার তিনটি চ্যানেল আছে, অত নাম দেওয়ার দরকার নেই, শুধুমাত্র পল্টুটা ব্যবহার করলেই আমার যেখানে যে কন্টেন্টগুলো আছে সবাই পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা যে কন্টেন্টগুলো ছাড়বো আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।